আমার তো মনে হয় কিছুটা হলেও করবে, তবে সবচেয়ে বড় জিনিস যে এই যে 14টা না 15টা আইপিটিভির অনুমোদন দেওয়া হলো, আমাদের জানা ছিল বা আমার জানা ছিল যে এটা একটা নীতিমালা হওয়ার পরে বিষয়টাকে বিবেচনা করা হবে, কিন্তু আমি অত্যন্ত আশ্চর্যজনিত যে নীতিমালা ছাড়াই যে অনুমোদনটা দেওয়া হলো এটা কাম্য না। তো যেহেতু আমরা একসাথে বসিনি, সে ব্যাপারে আমি সবার সাথে আলাপ করেই তারপরে আমি পুরো বিষয়টাকে আরও ভালোভাবে তুলে ধরতে পারবো। কিন্তু এই মুহূর্তে আমার ব্যক্তিগত প্রতিক্রিয়া যে কোনো নীতিমালা ছাড়া কোনো কিছু দেওয়া উচিত না সরকারের, কিন্তু এটা নীতিমালা ছাড়াই 14টা 15টি আইপিটিভির লাইসেন্স দেওয়া হলো এবং আমি শুনেছি আরও নাকি দেওয়া হবে। তো এটা আমাদের টেলিভিশন ওনারদের জন্য এটা কাম্য না, কোনোভাবেই কাম্য না। আসলে আইপিটিভি আমরা যারা টেলিভিশন সাথে জড়িত আছে, আমাদের তো অ্যাভারেজ প্রায় 80-90 কোটি টাকা খরচ করে আমাদের এই চ্যানেলগুলোকে আপ করতে হয়েছে, এবং এই চ্যানেলটি কি সরাসরি কিন্তু আমরা আপ করতে পারি নাই, আমাদেরকে নীতিমালার মধ্যে গিয়ে নানান রকম নিয়মকানুনের মধ্যে দিয়ে গিয়ে তারপরে কিন্তু আমাদের লাইসেন্স আমরা পেয়েছি। অনেক কিছু আমাদের মানে আইন এবং নিয়ম এবং সমস্ত কিছু মেনে আমাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে, সেখানে একটা নীতিমালাও রয়েছে, কিন্তু আমরাই আশ্চর্য হয়ে গেলাম যে এই আইপিটিভির ব্যাপারে, এবং এটা খুব অল্প পয়সাতেই অল্প ইনভেস্টমেন্টে এই আইপিটিভিটা চালানো যায় এবং এখান থেকে এন্টারটেনমেন্ট হোক নিউজ হোক যেটা সবই করা যায়। তো এখন এটা যদি এইভাবে লেফট অ্যান্ড রাইট অনুমোদন দেওয়া হতে থাকে কোনো নীতিমালা ছাড়া কোনো রেগুলেশন ছাড়া, এটা আমাদের জন্য অবশ্যই একটা শঙ্কার বিষয়। এবং আমি আগেও বলেছি যে আমাদের অ্যাসোসিয়েশনের কথা নিজেদের ভিতরে আলাপ না করে এটা নিয়ে আমি করতে পারি, কিন্তু আমার ব্যক্তিগত এটা মতামত আমি দিচ্ছি আজকে, কিন্তু আমি নট টকিং অ্যাবাউট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত একজন টেলিভিশন ওনারের পক্ষ থেকে আমি বলছি যে এটা কখনোই দেওয়া উচিত ছিল না কোনো নীতিমালা ছাড়া বা আমাদের সাথে আলাপ আলোচনা না করে।